হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি আছি ভালো। আজকে এই যে সকালের থেকে কি কি করতেছি সেটা দেখাচ্ছি। সকালে প্রথমেই চলে এসেছি ব্যবসা প্রতিষ্ঠানে, এসে মেয়ের জন্য নুডলস টুডলস কিনে নিয়ে আবার যাচ্ছি। সকাল থেকে কাজ শুরু করার পরে যে তোমাদের দেখাবো সেটা দেখানোর মতো সময় সুযোগ ছিল না, কেননা এত ব্যস্ত ছিলাম। যে তোমাদের দাদা গল্প করতেছে আমার এক ভাইয়ের সাথে, সারাদিনে আর তোমাদের সাথে ব্লগে আসা হয় নাই, ব্লগ করা হয় নাই। রাত্রিবেলায় একবারে দেখাচ্ছি যে এসে রাত 10:30 বাজে, তখন এসেই রান্না শুরু করে দিয়েছি। প্রত্যেকদিন রাত্রিবেলা যখনই ফিরি না কেন তখনই এসে রান্না করা লাগে, কষ্ট হয়ে যায় খুব। তারপরেও কী করার, সকালবেলা আবার তাড়াহুড়া থাকে, সকালে অনেক বেশি কাজে প্রেশার পড়ে যায়। সকালবেলা মেয়েকে ঘুম থেকে উঠে খাওয়ানো, স্কুলের জন্য রেডি করা, নিজেকে রেডি করা, তারপরে আরও অনেক কাজ থাকে, সেই কাজগুলো সেরে আর ব্লগ করা হয় না। তারপরেও চেষ্টা করবো এবার থেকে তোমাদের সাথে সকালবেলা থেকে শেয়ার করার। আজকে রাতের জন্য এই যে কুশি, প্রথমবারের মতো কুশি রান্না করতেছে, এবছরে কুশি রান্না করছি। আমরা এটাকে কুশি বলে জানি, তোমরা কী কী জানো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আজকে কুশি ভাজি আর ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। বাসায় আর কোনো তরকারি ছিল না, বিদায় আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করতে হচ্ছে। ট্যাংরা মাছ, কুশি ভাজি, এই দুইটাই আমার খুব পছন্দের খাবার। ট্যাংরা মাছ তো মানে আমার অনেক বেশিই পছন্দ। এই কুশিগুলো ভাজি করে ঢাকনা দিয়ে রাখতেছি, কেননা হচ্ছে ভাজি করার সময় যদি ঢাকনা দিয়ে দিই তাহলে এটা ভালোভাবে সিদ্ধ হয়েছে, আর যদি ঢাকনা না দেওয়া হয় তাহলে হচ্ছে তোমার ছিদ্রটা একটু কম হয়, এই জন্য ঢাকনা দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। ট্যাংরা মাছ খাইতে তো খুবই ভালো লাগে, কিন্তু মাছটা ভাজার সময় যে কষ্ট, ঢাকনা দিয়ে ভাজার জন্য ছাড়া কোনো উপায় থাকে না। তারপরেও সেদিনকে ট্যাংরা মাছ ভাজতে যে গায়ে কয়েক জায়গায় তেল লাগছে, কয়েক জায়গায় ঠোলাও পড়ে গেছে। এমন একটা সময় যাচ্ছে যে সবারই প্রায় জ্বর আসতেছে, ঠান্ডা লাগতেছে, আমারও তেমন ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে অনেক, তারপরে রাতে রাতে এমনি জ্বর জ্বর আসতেছে। ওষুধ খাচ্ছি, রাত্রেবেলা ওষুধ খাইলে সকালে ঠিক হয়ে যাচ্ছে, আবার এরকম জ্বর আসতেছে, ঠিক হয়ে যাচ্ছে। এই যে মাছের জন্য আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখার জন্য, ভালো করে ভেজে নেব। একটু বড় বড় করে আলুগুলো কুটেছিলাম আমি। এই যে প্রতিদিনের এই যে কাজকর্ম সেরে কোথাও একটু ঘুরতে যেতে মন চাচ্ছে, মনে হচ্ছে একটু বাবার বাড়ি যাই, কিন্তু মা বাসায় নাই, এই জন্য যেতে পারছি না। মা আসলেই আমি একটু যাবো বাসায়। মামা খুব যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে যে মামা বাড়ি চলো, মামা বাড়ি চলো, কিন্তু যেতে পারছি না। মা না থাকলে তো ভালো লাগে না, দাদা আছে, বৌদি আছে, বাবা আছে, তবু মা বাসায় না থাকলে কেমন শূন্য শূন্য লাগে। এই জন্য মা আসুক, আসলে অবশ্যই যাব। কিছুদিনের ভিতরে আসবে, আমার দিদির বাচ্চা হয়েছে, সেই জন্য গেছে মা তার বাসায়। 5-6 মাস হয়ে গেছে বাড়িতে যাই না, মনটা খুবই খারাপ লাগতেছে। এদিকে আবার শরীরটাও খারাপ, এই প্রত্যেকদিন রান্না করা, কাজকর্ম করা, তাই ভাবছিলাম বাবার বাড়িতে 2-1 দিন যেয়ে একটু রেস্ট করে আসবো। এদিকে মাছের ঝোলের জন্য আমি মশলাগুলো কষাই দিচ্ছি, কষা নেওয়ার পরে আলু টালু দিয়ে দিব, আলু দিয়ে আর একবার কষা নিব, কষা নেওয়ার পরে ভালোভাবেই কষাবো একটু। কষা নেওয়ার পরে তারপরে এই যে জল দিয়ে দিলাম, মাছের ঝোলে জল দেওয়ার পরে এদিকে আমি একটু আলাদা কড়াইতে বড়ি ভেজে নেব। এই বড়িগুলো আমার মায়ের দেওয়া, মা পাঠাইছিল, কিন্তু বেশিরভাগ বড়ি ভেঙে ভেঙে গেছে। আনতে যে বৌদি আর দাদা আসছিল তখন আনছিল আমার জন্য, অনেক বড়ি আনছিল, খাওয়া হয়ে গেছে অনেকগুলো, কিন্তু লাস্টের গুলা প্রায়ই ভেঙে ভেঙে গেছে। আনতে যে বড়িগুলো ভেজে রাখলাম, ভেজে উঠাই দিচ্ছি, উঠাই নেওয়ার পরে এই পাশে যে রান্না করছি তরকারি এই সাইডে দিয়ে দিব। জলটা ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে আমি এটা দিয়ে দিয়েছি। মাম্মা মাছ খাবে না বিদায়, ও বললো যে একটু ছোটো ছোটো চিকেন ম্যারিনেশন করা ছিল আগের দিনের, তাই আমি আবার ওই তেলের ভিতরে ভেজে নিচ্ছি। আমি আবার লবণ দিতে ভুলে গেছিলাম কষানোর সময়, এই জন্য ঝোলের ভিতরে লবণ হলুদ আর একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু ঝোলটা ফুটে নিয়েছি। ফুটে নেওয়ার পরে তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি।
ঝোলের ভিতরে মাছ দেওয়ার পরে আর একটু ফুটাবো। ফুটানোর পরে ভালো করে রান্না করার পরে লাস্টে একটু গরম মশলা দিব, তারপর ফোড়ন দিচ্ছি মাছে, শুকনো জল আর একটু জিরা ফোড়ন দিয়ে তারপর মাছগুলো আবার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর লাস্টের দিকেই গরম মশলা দিব, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামাই নিব। এইরকম রান্না করলে আমার খুব মানে আমার নিজেরই ভালো লাগে খাইতে। এদিকে রান্না প্রায় শেষ, রান্না শেষ করতে করতে প্রায় 11:45 মতো বেজে গেছিলো। খাওয়া দাওয়া করার জন্য, এই যে রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করার জন্য বসে যাচ্ছি এখন আমরা। যে ভাত আর ভাজি নিয়ে নিয়েছি, এদিকে মাম্মাকে খাওয়ানো হয়ে গেছে, ও বসে খেলা করছিলো। আমার ছোট ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকেন।